অনুষ্ঠিতীয় ডাঙরিয়ায় একটা অভিযোগ আপনাদের নিশ্চয় পাইছে, পেপার পত্র পেপার দিছে যে তখন বক্তব্য এনে ধরনের কৈছে যে তখন আলফার তরফের মানে মাননীয় সভাপতি পরেশ বড়ুয়া ডাঙর ডাঙরিয়ায় তখন অবগত করেছে যে আমার পড়োশনাতে তখন বাড়ি ঘর মানে চোতালত কিনা বোমা আমি মানে সমন্বয়কী সমিতি পড়োশনাতে রাখবলে পরেশ বড়ুয়ায় মানে কৈছে বলে অনুষ্ঠিতীয় একটা বক্তব্য প্রকাশ করেছে। কিন্তু আমার কথা মতে পরেশ বড়ুয়া চলিব এই কথাটা একটা সাংঘাতিক ধরনের মিছা মিথ্যাচার যে পরেশ বড়ুয়া আমার মতে নচলে, তাকে আমি যেহেতু সেই সংগ্রামের পথরপা ইতিমধ্যে আমি আঁতরি আছি, গতি তেনে ধরনের কথা কই আমার আজি রাইজর ওসর সেবা প্রতিপন্ন করা হয়েছে যে আমি যে আকৌ পুনের কন্ট্রাক্ট পথত বা সন্ত্রাসবাদী কার্যকলাপ তেনে ধরনের কার্যত আমি অরিহণা যোগাইছো তেনে একটা প্রতিপন্ন করবলে গৈছে অনুষ্ঠিতীয় দেবে তেনে ধরনের একটা বক্তব্য প্রদান করেছে, এই বক্তব্য আমি প্রতিবাদ করছো। কেন আমি যদি তেনে ধরনের প্রমাণ তথ্য আছে আমি পরেশ বড়ুয়া ডাঙরিয়াকো কৈছো যে তেনে ধরনের যদি আমার সদস্য যদি পরিচালনা করেছে সহযোগিতা করবলে কৈছে তখন প্রকাশ করো জনগণক জনক যে কোন সদস্যই জানাই পেলায় অনুপ চেতিয়ার চোতালত, কিন্তু দুর্ভাগ্যজনক কথা তখন চোতালত কোনো বোমা নোলাল। ইয়ার কি রহস্য আছে আমি এই নক আমি তখন যথেষ্ট যেহেতু একটা সময় আমার নেতা তখন আমি সন্মান করো ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের তখন প্রতি বেয়া ভাব নাই সাংগঠনিকভাবেও নাই, কিন্তু আমি সদর প্রাক্তন আলফা সমন্বয়কী সমিতিয়ে আমার বারো হাজার প্রাক্তন সদস্যক লোহে আমি কনসার্ন, আমি মানে 12,000 সদস্যই যাতে আমি সংস্থাপনশীল হয়ে আসো। 2004 চনতে আমি সদর প্রাক্তন আলফা সমন্বয়কী সমিতি গঠন করা হয়েছিল, ইয়ার মূলত আছিল আমি সংস্থাপন আর আমার নিরাপত্তা, সেই সময় পরিবেশ আর পরিস্থিতি খুব বেয়া আছিল আপনাদের জানেই গোটাই বিষয়টি, গুপ্ত হত্যার একটা পরিবেশ আছিল, একটা ভয়াবহ পরিস্থিতি, তেনে পরিস্থিতিতে আমি সংগঠিত হয়েছিল, সেই সংগঠিত হওয়ার কারণে আমি কিছু যোরহাট জেলা সেই ক্ষেত্রে আমি বাঁচি থাকিল, গতি আমি এতিয়ালৈকে বর্তমানলৈকে আমি সরকারের যি আসনি সংস্থাপনের ক্ষেত্রে বা আমার বৌদ্ধিক মহলে আমার জাতীয় যখন বৌদ্ধিক চিন্তাশীল ব্যক্তি তেখেতসকল আমার আহ্বান জানাইছিল যে আমি মূল খুঁটিলে আহিব লাগে আমার সংস্থাপনের ব্যবস্থা করব সরকারে গ্রহণ করব, কিন্তু সেই ক্ষেত্রে আমি এতিয়ালৈকে তার ফল লাভ করবলে সক্ষম নহল, এই কথাটা আপনাদের অবগত করলো। পরবর্তী পর্যায়ত আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লওয়া হয়েছে যে আমি এখন ভিত্তিক অর্থনৈতিক সংগ্রামের অবতারণা করা হয়েছে, আপনাদের এখিনিত আর একটা বিষয় ক্লিয়ার করে দিও, আমি কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপত আমি সমর্থন বা নৈতিক সমর্থন বা তেনে ধরনের কোনো আমার ইচ্ছা নাই, আমি বন্দুক এড়ি আহিছো, এই বন্দুক আমি যেতিয়া এড়িছো এড়ার পাছত আমি আমার জাতি আর মাটির ক্ষেত্রে একটা অর্থনৈতিক বিপ্লবরহে সূচনা করবলে আমি ইতিমধ্যে কর্মপন্থা আমি হাতত লৈছো, এই কথাটা আপনাদের অবগত করলো। আর মূলত আমি সংগঠিত হয়েছো আমার 25খন জেলা সমিতি ইতিমধ্যে গঠন করা হয়েছিল, আমি মাজতে অল্প মানে নীরব হয়ে দিছিল কারণ আমার যখন নেতা আমার যখন নেতায় আমাক লৈ গৈছিল আলফালে লৈ গৈছিল সেই সকল নেতা ঘুরি আহিছিলে তেখেতসকলে কিন্তু আমার নেতৃত্ব দিয়া তেখেতসকলৰ পরিকল্পনাবিহীনভাবে তেখেতসকলে আগবাহিলে, তেখেতসকলে নিজস্বভাবে কিছু ব্যক্তিগত চিন্তা চর্চায় আগবাহিলে, তেখেতসকলে বিফল হল, আমার প্রাক্তন সদস্যসকলক বা সদৌসম গোটে যখন প্রাক্তন আলফা সদস্য আছিল একেখন মঞ্চত তেখেতসকলে থিয় করা ব্যর্থ হল, ব্যর্থ হওয়ার গতি আমি সদৌসম প্রাক্তন আলফা সমন্বয়কী সমিতিয়ে পুনের আমি জেলা সমিতিসমূহ সক্রিয় করে আমি সক্রিয়ভাবে আমি অর্থনৈতিক সংগ্রামখন আগুয়াই নেওয়ার চেষ্টা করেছো, তার কারণে আমি মাননীয় জিতেন দত্ত ডাঙরিয়া ইতিমধ্যে আমার আছে তখেতে পরিকল্পনা যুগুত করেছে, আমি বিভিন্ন জেলার ইতিমধ্যে আমার কর্মসূচী আপনাদের গম পাব নিশ্চয় পাইছেও, গতি আমি কর্মসূচী ইতিমধ্যে আরম্ভ করেছো। শেহতীয়াক একটা পরিস্থিতির উপর একটা বিষয়ের উপর আমি আপনাদের অবগত করব বিচার যে ইতিমধ্যে আপনাদের জানে যে স্বাধীনতা দিবসের আগ মুহূর্তত কেনে ধরনের একটা পরিবেশ বিরাজমান হল, সেই পরিবেশ আমার কাম্য নহয়, আমি যিকোনো ধরনের সন্ত্রাসর আমি এটা বর্তমান বিরোধী, আমি বিপ্লব হয় আমি বিপ্লব বিচারিছো, বিপ্লব আর মন আর চেতনাতে বিপ্লব থাকিব, বিপ্লব থাকিব মন আর চেতনাত, জাতীয় চেতনায় আমি বিপ্লবত অংশীদার হোম, বন্ধুকে কিন্তু বিপ্লব করলে আমি সফল হব নি। একটা কথা আপনি জানে যে বিশ্বর বর্তমান কোনো দেশের স্বাধীনতা নাই, বিশ্ব কোনো দেশের এটা বর্তমান স্বাধীনতা নাই, স্বাধীনতা কার আছে যার অর্থনৈতিক স্বাধীনতা আছে, যিকিখন দেশ বিশ্বত জিলিকি আছে যার অর্থনৈতিকভাবে সবল সেইকিখনেই আজি বিশ্বত দপদপাই আছে, যদি আমি অর্থনৈতিক স্বাধীনতা আমি অর্থনৈতিক যদি আমি গড়ি তুলব নোৱাৰো আমি স্বাধীনতা দাবি করাটা অর্থহীন, এই কথাটা আপনার স্পষ্ট, সেই কারণে আমি বন্ধুক ইতিমধ্যে আমি হাতত এড়িছো, হিংসার পন্থা ইতিমধ্যে আমি এড়িছো,
গতি আমি জাতিটোক অর্থনৈতিকভাবে কি পথে গেলে আমি জাতিটোক অর্থনীতি ভেটি আমি জাতীয় আয় আমার কর্মপটুতা আমার যে জাতির যে এলাহ হওয়া ভাব এই কর্মপটুতা আমি আনব বিচারি আমার সদস্য সকলক সেই সম্পর্কে আজি আমি প্রতি জিলায় জিলায় আমি এলার্ট করছো আর যিকোনো ধরনের কার্যকলাপত তেনে ধরনের কার্যকলাপত আমার সদস্য সকল যাতে কোনোদিন জড়িত নহয় সেই সম্পর্কেও আমি যোরহাট জেলাতে নয় সমগ্র প্রতিখন জেলার সদস্য সকলক আমি অবগত করাইছো আমার কোনো সদস্য তেনে ধরনের কামত জড়িত নহয়। ইতিমধ্যে মাননীয় অনুপ চেতিয়া ডাঙরিয়ায় একটা অভিযোগ আপনাদের নিশ্চয় পাইছে পেপারপত্রত পেপারত দিছে যে তেখেতে বক্তব্য এনে ধরনের কৈছে যে তেখেতক আলফার তরফের মানে মাননীয় সভাপতি পরেশ বড়ুয়া ডাঙরিয়ায় তেখেতক অবগত করেছে যে আমার পড়োশনাতে তেখেতর বাড়ি ঘরত মানে চোতালত কিনা বোমা আমি মানে সমন্বয়কী সমিতি পড়োশনাতে রাখবলে পরেশ বড়ুয়ায় মানে কৈছে বলে অনুপ চেতিয়ায় একটা বক্তব্য প্রকাশ করেছে। কিন্তু আমার কথা মতে পরেশ বড়ুয়া চলিব এই কথা একটা সাংঘাতিক ধরনের মিথ্যাচার যে পরেশ বড়ুয়া আমার মতে নচলে তাকে আমি যেহেতু সেই সংগ্রামের পথরপর ইতিমধ্যে আমি আঁতরি আছি গতি তেনে ধরনের কথা কই আমার আজি রাইজর ওসর সেবা প্রতিপন্ন করা হয়েছে যে আমি যে আকৌ পুনের কন্ট্রাক্ট পথত বা সন্ত্রাসবাদী কার্যকলাপ তেনে ধরনের কার্য যে আমি অরিহণা যোগাইছো তেনে একটা প্রতিপন্ন করবলে গৈছে অনুপ চেতিয়া দেবে তেনে ধরনের একটা বক্তব্য প্রদান করেছে এই বক্তব্য আমি প্রতিবাদ করছো কেনো আমি যদি তেনে ধরনের প্রমাণ তথ্য আছে আমি পরেশ বড়ুয়া ডাঙরিয়াকো কৈছো যে তেনে ধরনের যদি আমার সদস্য যদি পরিচালনা করেছে সহযোগিতা করবলে কৈছে তেখেতে প্রকাশ করক জনগণক জনক যে কোন সদস্যই জানাই পেলায় অনুপ চেতিয়ার চোতালত কিন্তু দুর্ভাগ্যজনক কথা তেখেতর চোতালত কোনো বোমা নোলাও ইয়ার কি রহস্য আছে আমি এইটো নকও আমি তেখেতক যথেষ্ট যেহেতু এটা সময় আমার নেতা তেখেতক আমি সন্মান করো ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের তেখেতকলৰ প্রতি বেয়া ভাব নাই সাংগঠনিকভাবেও নাই কিন্তু আমি সদৌরখন প্রাক্তন অথবা সমন্বয়কী সমিতিয়ে আমার বারো হাজার প্রাক্তন সদস্যক লহে আমি কনসার্ন আমি মানে 12,000 সদস্যই যাতে আমি সংস্থাপনশীল হয়ে আছো সরকার আমার প্রতিশ্রুতি মতে আমার সংস্থাপন দিবা নাই ইতিমধ্যে আমি সরকারও যোগাযোগ করছো সরকার ইতিমধ্যে আমার সহযোগিতা করেছে আমার এই কৃষি বিপ্লবত বা আমি যি অর্থনৈতিক সংগ্রাম আরম্ভ করছো জিলায় জিলায় সরকার সহযোগিতা ইতিমধ্যে আমাক প্রদান করেছে আর যথেষ্ট সহযোগিতা আমাক আগবাইছে গতি আমি সরকারকে ধন্যবাদ জানাইছো আর আমার সদস্য সকলকো আমি যাতে অনাহকত কোনো তথ্য প্রমাণ নোহাকে যাতে সরকার বা প্রশাসনে হারাশাস্তি নকরে এই আহ্বানটা আমি সরকারক জানাইছো আজি কোনোবাই কই দিলে এই কথাটো সত্য হয়ে নেযায় যে কি কারণে কৈছে আমি প্রকৃততে আমি ধরবা নাই কি কারণে কলে কি ভিত্তিত কৈছে কিন্তু আমার সদস্য যে তেনেকুৱা ধরনের কাম কাজ করব যেহেতু আমার সদস্য ইতিমধ্যে এই ভুক্তভোগী হয়ে আছে এই 30-25 বছর আদালতত অহা যাওয়া করে ইতিমধ্যে জুরুলা হয়েছে কিছু সংখ্যক আমার সদস্যই আত্মহত্যা করেছে গতি এই সদস্য সকলে আকো তেনে ধরনের পথত যে উৎসাহ যোগাব এইটো আমার বিশ্বাস নহয় যদি উৎসাহ যোগাইছে কোনোবাই যদি উৎসাহ যোগায় তেনে সদস্যক বিহিত ব্যবস্থা গ্রহণ করক তাত আমার আপত্তি করবলে একো নাই কিন্তু সমগ্র সমিতিখনক সুদর্শন প্রাক্তন আলফা সমন্বয়কী সমিতিক তেনে ধরনের একটা কথা কই আমার লজ্জিত করা আর জনসাধারণের মাজত আমার হেয় প্রতিপন্ন করাতো আমি তীব্র প্রতিবাদ জানাইছো এই কথাটা আপনাদের কইছো যদি পরেশ বড়ুয়া মহাশয় আমাক এই তথ্য সচাকই যদি তেখেতক অবগত করেছে তেখেতেহে কৈছে যে তেখেতে 10 বার 15 বার তেখেতর লগত পুনর যোগাযোগ করে আমি কিন্তু আমার কোনো সদস্যই পরেশ বড়ুয়ার যোগাযোগ নাই আর যোগাযোগ নকরেও যেহেতু আমি সংগ্রামের পথ সলনি করছো আমি গণতান্ত্রিকভাবে এটা আমি সংগ্রামের অর্থনৈতিক সংগ্রামখনের লগত আমি জড়িত হয়েছো এই কথাটা আপনাদের অবগত করলো গতি প্রেস রিলিজ আপনাদের ইতিমধ্যে আমি প্রদান করিম এই বিষয়টি অবগত করছো গতি আপনার নয় জনসাধারণে আমি জনসাধারণের লগত সদায় আছো জনতার লগত আমি সদায় থাকিম জাতীয় চিন্তা চেতনায় আমি জাতীয় পক্ষত সদায় আমি মান মাতি যাম বলে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধন্যবাদ।